দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। ডাস্টবিন ও টিস্যু বক্সে 14 কেজি স্বর্ণ, জড়িত বিমানের কর্মী দাবি শুল্ক বিভাগের। ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাষাঞ্চলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। শনিবার দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর চুক্তি সই। 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনগণের হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং ক্লিন ফিট থাকলেও সমাজে বিরূপ প্রভাব পড়ে এমন কোন চ্যানেল চলবে না, জানালেন তথ্যমন্ত্রী। আগামী বছর থেকে অনলাইন পোর্টাল চালুর আগেই দিতে হবে নিবন্ধন। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বিমানের দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। উড়োজাহাজের ডাস্টবিন ও টিস্যু বক্সে মিলল 14 কেজি স্বর্ণের বার। এবারও কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের দাবি, বিমানের কর্মী ছাড়া এমন চালান আনা সম্ভব নয়। গোয়েন্দাদের দাবি, চোরা চালান রোধে বিমানের কাছ থেকে কখনোই সহযোগিতা পাওয়া যায় না। এ সময় এ ধরনের ঘটনায় ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি দেয়া হয়। দুবাই ফেরত বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটির দুটি টয়লেট যেন স্বর্ণের খনি। প্লাস্টিকের টিস্যুর বক্স কিংবা ময়লার ঝুড়ি, যেখানে হাত দেওয়া হয় সেখান থেকে বের হয়ে আসে স্বর্ণের বার। টয়লেটের চেম্বারের বিভিন্ন পয়েন্ট থেকে বেরিয়ে আসে 6টি কালো বান্ডিল, যেখানে লুকানো ছিল 120টি বার, যার ওজন 14 কেজি। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বর্ণের বড় চালান আসছে, এই খবরে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিন্তু বরাবরের মতো এই ঘটনাতেও কাউকে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ ব্যাপারে কোনো সদুত্তর নেই তাদের কাছে। যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা ভালোই হতো। বিমান তো ধরেন একটা সরকারি সংস্থা, প্যাসেঞ্জার তারা আনা নেওয়া করে, তো প্যাসেঞ্জার আনা নেওয়াতে আবার যদি কোনো অসুবিধা হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিমানের কর্মকর্তাদের গ্রেফতার করা সম্ভব হলে চোরা চালান সম্পর্কে আরো তথ্য পাওয়া সম্ভব হতো। আগামীতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারিও দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক। বিমানের বডি খোলা তো একবার সহজ না, যাহোক আর কি, যারা টেকনিশিয়ান তারা খুলতে পারে, ওই খুলে ভিতরে ঢুকিয়ে দেয়। বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু খুলে আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। যদি এরকম কন্টিনিউয়াস যদি এরকম অসহযোগিতা আমরা দেখি, তো আমরা রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য আমরা হয়তো সেই পথে যাব ইনশাআল্লাহ। চলতি বছর এখন পর্যন্ত 40 কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। এখন ফৌজদারি মামলা হবে, তদন্ত হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষ এদিকে গত 5 বছরে বিমানবন্দরে স্বর্ণ জব্দের 14টি ঘটনায় নাম এসেছে বাংলাদেশ বিমানের। এর মধ্যে করোনাকালেও গত 1 বছরে 40 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। দেশে আকাশপথে স্বর্ণ চোরাচালানে সবচেয়ে আলোচিত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় 150 স্বর্ণের বার আটক করা হয়। 17.5 কেজি ওজনের স্বর্ণের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। যদিও আটক করা যায়নি সংশ্লিষ্ট কাউকেই। 29 এপ্রিল রাত 2টার দিকে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিশেষ ফ্লাইটে অভিযান চালিয়ে মেলে 3.25 কেজি ওজনের 28টি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের একটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে, যার বাজার মূল্য 2.6 কোটি টাকা। এরপরও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভেতর অভিযান চালিয়ে ছোটখাটো স্বর্ণের চালান উদ্ধার হয়। 2015 সালে ফেব্রুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট সহ বিভিন্ন স্থানের স্ক্রু খুলে 62.5 কেজি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যাত্রী নামানোর পর বিমানের বিশেষ বিশেষ স্থান থেকে স্বর্ণ উদ্ধার হওয়ায় এই চোরাচালানের সঙ্গে বাংলাদেশ বিমানের কর্মীরা জড়িত ছিল বলে মনে করে ঢাকা কাস্টমস হাউস। সংস্থাটি 2015 সালের 17 ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশও পাঠায়। বিমান কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্ত করে দোষীদের নামের তালিকা সহ 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও অজানা কারণে তার সুরাহা হয়নি আজও। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্য মতে 2017 থেকে 2020 সাল পর্যন্ত 17টি স্বর্ণের চালানের 10টি এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।
2013 সালের আগস্টে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দেশের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর স্বর্ণের চালান উদ্ধার হয়। এয়ারবাস 310 বিমানের কার্গো হোল্ডারে 124 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আচার বলে সৌদিগামী আবুল বাশারের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেয় বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মী। সেই ইয়াবার কারণে 20 বছরের জেল হয় তার। এখন স্বামীর মুক্তি চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাশারের বউ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পরিচ্ছন্নতা কর্মী নূর মোহাম্মদকে গ্রেফতার করলেও 4 দিনের মাথায় জামিন পেয়ে বের হয়ে গেছেন। গত 12ই মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যায় সৌদিগামী আবুল বাশারের ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নূর মোহাম্মদ। প্যাকেটটি সৌদি আরবে নিয়ে যেতে বাশারকে অনুরোধ করে সে। তার অনুরোধে নেয়ার পর সৌদি বিমানবন্দরে তল্লাশিতে আবুল বাশারের ব্যাগে মিলে 5,000 ইয়াবা। ইয়াবার মামলায় গত মাসে 20 বছরের কারাদণ্ড হয় বাশারের। গ্রেফতারের 21 দিন পর স্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানায় বাশার। উনি জিজ্ঞাসা করছে যে আপনার এটার মধ্যে কি, পরে বলল যে আসার আসারের কথা বইলা, পরে বলছে যে আপনি একটু খুইলা দেখান, পরে কয় যে এটা তো ভালো করে প্যাকেট করা, আমি আপনাকে কিভাবে দেখাবো, আর মানুষের কথা কি আপনি বিশ্বাস করেন না। পরে আমার হাজব্যান্ডের ফ্লাইটের সময় হয়ে গেছে, উনি আর কারোরে কিছু বলতে পারে না, উনি চলে গেছে এখান থেকে। 13ই এপ্রিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন রাবেয়া। নড়ে চড়ে বসে প্রশাসন। সিসিটিভি ফুটেজ দেখে একে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদকে গ্রেফতার করে এপিবিএন। যদিও গ্রেফতারের 4 দিন পরই জামিনে বের হয়ে যায় সে। এদিকে নিরাপরাধ স্বামীর মুক্তির দাবিতে সন্তান কোলে নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন বাশারের স্ত্রী রাবিয়া। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন বাশারের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাংলাদেশি দূতাবাসকে বলা হয়েছে। সাজা বাতিল চেয়ে আপিলের প্রস্তুতি চলছে। মন্ত্রী আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি কাজটা হবে। 4 মাসের ছুটি শেষে গত 11ই মার্চ রাতে কর্মস্থল সৌদি আরবে ফিরছিলেন বরিশালের আবুল বাশার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাষাঞ্চরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী শনিবার ভাষাঞ্চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে শরণার্থী সংস্থা UNHCR। বুধবার সন্ধ্যায় দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন সময় সংবাদকে জানান, শনিবার দুপুর 12টায় মন্ত্রণালয় এ সমঝোতা স্মারক সই হবে। ভাষাঞ্চরে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল UNHCR-এ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মধ্যে। এ চুক্তির মাধ্যমে কক্সবাজারের মতো ভাষাঞ্চরেও সার্বিক মানবিক কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। হবে সমঝোতা স্মারক হবে আগামী শনিবার দুপুর 12টায় মিনিস্ট্রিতে কনফারেন্স হবে। আমি একদিকে সাইন করব, আরেকদিকে UNHCR হেড করবে। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। এজন্য আইন ও প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর শাহবাগে BCS প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবীন কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা সেবক হিসেবে। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে
আত্মনিয়োগ করবেন। 75-এর 15-ই আগস্টের পর ন্যায় বিচারের জন্য কি কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ করলেও সামরিক শাসকরা দেশ ও জনগণের উন্নয়নের চিন্তা করেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 15-ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়, এরপরে যারা ক্ষমতা এসেছিল হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো জৌলুষ্টা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। করোনা টিকা সবাই পাবেন বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। সারা জীবনের সব প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। সমাজে বিরূপ প্রভাব ফেলবে ক্লিন ফ্লিট হলেও এমন অনুষ্ঠান প্রচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি জানান, আগামী বছর থেকে কোনো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 120টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেল নয়, তথ্য মন্ত্রণালয়ের এমন শর্তের মুখে ঢালাওভাবে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। এতে বর্তমানে ক্লিন ফিট দেয় এমন 24টি বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের দর্শকরা। একসময় বিদেশি চ্যানেল বন্ধের জন্য জোর দেওয়া তথ্য মন্ত্রণালয়কে, তাই এখন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে উল্টো ক্লিন ফিট দেওয়া বিদেশি চ্যানেল চালু করতে। আশার কথা হচ্ছে দেশীয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো ও কেবল অপারেটরদের সংগঠন কোঅপ ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে 24টি বিদেশি চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলগুলো ক্লিন ফিট দিলে তা সম্প্রচার করা হবে বলে তথ্য মন্ত্রণালয়কে আশ্বস্ত করা হয়েছে। তবে কোনোভাবে কেবল অপারেটরদের বিজ্ঞাপন সহ চ্যানেল চালাতে দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছে, ডিটেলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহজে শুরু করবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। যেসব পত্রিকা দৈনিক প্রকাশ করা হয় না সেগুলোর ডিক্লারেশন বাতিলের পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণার বিষয় রোধেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রায় 1300-এর উপরে দৈনিক পত্রিকা এখন ডিক্লারেশন আছে, আমরা 400-কে চিহ্নিত করেছি যেগুলো বের হয় না, হঠাৎ হঠাৎ বের হয়। সেগুলো বন্ধ হলে ওই যে এক ছাপাখানা থেকে 10টা পত্রিকা বের হয় সেটিও বন্ধ হয়ে যাবে। আগামী বছর যারা নতুন করে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে চায় তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। যেগুলো নতুনভাবে বের হবে সেগুলোর কথা বলেছি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কিশোরীকে আবদুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব। তারা জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে জাপানে নিয়ে যাওয়ার কথা বলে তিন কলেজ ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যায় পূর্ব পরিচিত তরিকুল্লাহ ও হাফসা। র‍্যাবের ধারণা, পাচারের উদ্দেশ্যে এই ঘটনা। 30 সেপ্টেম্বর নিখোঁজ হন রাজধানীর পল্লবীর কলেজ পড়োয়া তিন কিশোরী নিশা, স্নেহা ও কানিজ। বুধবার ভোরে রাজধানীর আবদুল্লাহপুর থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তিন কিশোরীকে তাদের বন্ধু তরিকুল্লাহ ও ফেসবুকে পরিচিত হাফসা জাপানে নিয়ে যাওয়ার কথা বলে প্রথমে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। পথে কুমিল্লায় জাপানি স্টাইলে কাটা হয় তিন কিশোরীর চুল, দেয়া হয় নতুন মোবাইল ফোন যেখানে ছিল না কোনো সিম। তাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে উন্নত জীবন কিভাবে যাপন করা যায়। এদের বাড়িতে অনেক সময় পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়, ধর্মীয় কাজে চাপ দেওয়া হয়, বিষয়গুলো নিয়ে তারা বিরক্ত ছিল। একটি সুন্দরী মহিলার সঙ্গে তাদের পরিচয় হয়। সেই মহিলা বলেন যে তিনি জাপানে থাকেন এবং জাপানে তাদেরকে নিয়ে যেতে পারবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। কক্সবাজার গিয়ে একটি হোটেলে ওঠেন তিন কিশোরী, পরে কলাতলি বিচে গেলে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় দুই যুবক। এই ঘটনায় ভয় পেয়ে তিন কিশোরী একদিন হোটেলে অবস্থান করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার পথে রওনা হন। তারা একদিন টোটালি হোটেল থেকে বের হয়নি ভয়ে। 4 তারিখ বিকেলবেলা তাদের কথা অনুযায়ী কলাতলি
যে বীজ আছে এই বীজ এলাকার থেকে আরেকটু সামনে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই দুইজন তাদের টাকা পয়সা জিতে নিয়ে নেয়। কিশোরীরা মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিল দাবি করে পরিবারের সদস্যরা বলছেন, দালালদের প্ররোচনায় তারা তিনজনই জাপানি ভাষাও শিখছিল। ওরা তিনজনে নাকি শুনছে যে ইংলিশ এবং জাপানি ভাষা শেখার জন্য আসে, শেখে, বসে, এরকম আমরা ওদের মুখ থেকে শুনছি। কিন্তু এরকম যে একটা চক্রের হাতে ওরা এই উদ্দেশ্যে মানে জড়ায় যাবে এটা আমরা বুঝতে পারিনি। 70,000 টাকা ছিল, ওটাও গেছে, মোবাইল লয়ে গেছিল। এই ঘটনায় দায়ের করা মামলায় তরিকুল্লাহ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্তের স্বার্থে এর বিস্তারিত জানানো না হলেও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার আরও 3 আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল 29 সেপ্টেম্বর রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের অফিসে একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর থেকে তার অফিস ও পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশ ও এপিবিএনের টহল। মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত 5 আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও পুলিশ। এর মধ্যে গত রোববার গ্রেপ্তার আসামি সলিম ও শওকতকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এরপর বুধবার গ্রেপ্তার আরও 3 আসামি আব্দুস সালাম, ইলিয়াস ও জিয়াউরকে আদালতে তুলে রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 3 জন রিমান্ড মঞ্জুর করেছে, আমরা তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এই মামলা সংগঠনে নেপথ্য কী কারণ রয়েছে, ঘটনা সংগঠনে কার কী ভূমিকা, এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা তৎপর রয়েছি। এই হত্যাকাণ্ডের পর ক্যাম্পে বাড়ানো হয়েছে চেকপোস্ট, নিয়মিত অভিযান পরিচালনা করছে এপিবিএন। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডটি আমার যেটা ধারণা, অল্প কিছুদিন পরে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন যে এটা নিয়ে আমরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছি। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তাদের ব্যাপারে ধারণা পাওয়া গেছে। প্রাথমিকভাবে যে ধারণা পেয়েছি এবং এই ধারণার ভিত্তিতে আমরা হলো যে অনেকটা নিশ্চিত হচ্ছি যে কয়েকজন ব্যক্তি এই ঘটনা সংঘটনের সময় ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উখিয়া থানায় মামলা করেন। সময় সংবাদ, কক্সবাজার। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। যারা মেরেছে আমরা তাদের বারকোড আইডেন্টিফাই করব এবং তাদের শাস্তি দেব, যাতে আর এই ধরনের দুর্ঘটনা কখনো না হয়। আর এমনিতে রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে। সো উই হোপ এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত রাজধানী ঢাকা, চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে এ শহর। এতে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা, কমছে মানুষের কর্মক্ষমতাও। আন্তর্জাতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। উষ্ণায়ন বাড়তে থাকায় বাড়ছে বিভিন্ন শহরে তাপমাত্রা, আর এই চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় ঢাকা রয়েছে শীর্ষে। সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় আশঙ্কাজনক এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস গত সোমবার গবেষণাটির ফলাফল প্রকাশ করে। বিশ্বব্যাপী চালানো ওই গবেষণায় দেখা গেছে, চরম উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বাড়ছে, যার কারণে বাংলাদেশের মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে, পাশাপাশি লেগেই থাকছে রোগবালাই। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকাতেও উপরের দিকে অবস্থান বাংলাদেশের। এ তালিকার শীর্ষস্থানে ভারত, এরপরই বাংলাদেশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর প্রসঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে, 1983 সালে এই শহরে জনসংখ্যা 40 লাখ থাকলেও এখন 2,20,00,000 মানুষ বসবাস করেন। শহরে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়েই চলেছে।
গবেষণায় ১৯৮৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বের ১৩,০০০ বেশি শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এর সঙ্গে তুলনা করা হয়েছে ওই সময়ে শহরগুলোর মোট জনসংখ্যার তথ্য। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোরে ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গাকে আবাহন করা হয়। আফরোজা মোটুশির রিপোর্ট। উলুধ্বনি আর চণ্ডী পাঠের মাধ্যমে মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তে। বুধবার ভোর থেকেই দুর্গাকে আগমন জানাতে তাই শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। রাজধানীর মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার। মঙ্গল কামনা ও রোগ মুক্তি চেয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা এবার আসছেন ও ঘটকে এবং যাচ্ছেন দোলায়। আমরা বিশ্বাস করি মা যখন দোলায় যান তখন পৃথিবী থেকে জরা বাধি সব কিছু নিয়ে চলে যান। এবার আমাদের প্ল্যানিং আরও বেটার এবং হোপফুলি এবার পূজা উদযাপন আরও সুন্দরভাবে হবে, সবাই একসাথে হবে। দেবীকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকল দুঃখ কষ্টের মাঝেও দেবী দুর্গা আশার আলো। যেমন করে অসুর বধ করেছিলেন তিনি, ঠিক তেমনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গেও মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। রাজ্যের জেলায় জেলায় পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশেষ করে দুর্গাপূজার শহর কলকাতায় সে প্রস্তুতি এখন তুঙ্গে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কেউ বলছেন ৩০০ কোটির পূজা, কেউ বলছেন সবচেয়ে দামি মণ্ডপ, কোথাও আবার করোনা সংকটকে মূল থিম করে মণ্ডপ তৈরি করছেন আয়োজকরা। উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার পূজার লড়াই বহু পুরনো, সেই সঙ্গে কলকাতা লাগোয়া শহরতলির কিছু দুর্গাপূজাও গেল কয়েক বছর ধরে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে সমানতালে। আমরা চাইছি যে মানুষের আয়ু বাড়ুক, তার জন্য যা যা পন্থা অবলম্বন করার সেগুলো করার প্রয়োজন হয়েছে। বুধবার মহালয়ার মধ্য দিয়ে মর্তে আবির্ভাব ঘটেছে মহামায়া দুর্গার। এদিন পূর্বপুরুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে গঙ্গাঘাটে গিয়ে পূজা দিতে দেখা যায় অনেককেই। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কলকাতায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় ১,০০০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর রাজ্যে পূজার সংখ্যা প্রায় ১৫,০০০। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বিসিবি। ক্যাটাগরি ২ থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ৫৩ ভোট নিয়ে টানা তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক হিসেবে থাকছেন তিনি। এছাড়াও ক্লাব ক্যাটাগরিতে গাজী গোলাম মর্তজা, নজিব আহমেদ, মাহমুদ আনাম, ওবেদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর হোসেন কাদের, মঞ্জুর আলম, ফাহিম সিনহা এবং ইফতেকার মিঠু। ক্যাটাগরি ১-এর ঢাকা বিভাগ থেকে বিজয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। রাজশাহী বিভাগে ভোটের লড়াইয়ে খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে আবারও পরিচালক হয়েছেন সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি ৩-এ নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ভোটে পরাজিত করেছেন খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার নবনির্বাচিতদের সভা শেষে চূড়ান্ত হবে কে হবেন বিসিবির নতুন সভাপতি। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি, ডাস্টবিন ও টিস্যু বক্সে ১৪ কেজি স্বর্ণ, জড়িত বিমানের কর্মী দাবি শুল্ক বিভাগের, ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাষান্তরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ, শনিবার দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআরের চুক্তি সই। এবং ক্লিন ফিট থাকলেও সমাজে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো চ্যানেল চলবে না জানালেন তথ্যমন্ত্রী। আগামী বছর থেকে অনলাইন পোর্টাল চালুর আগে নিতে হবে নিবন্ধন।
এ ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।